Assalamualaikum সম্মানিত viewers আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নতুন একটা আগুন জ্বালানো অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে উইদাউট রেফার $4000 ইনকামের একটা অপরচুনিটি এখানে আছে তাদের ভাষ্যমতে ফুল ভিডিওটা এক্সপ্লেইন করব আমরা দুইজন ফার্স্ট অফ অল হচ্ছে আমি আপনাদেরকে শিখাই দিব কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে কেওয়াইসি সাবমিট করবেন দেন নেক্সট স্টেপে আপনাদেরকে জুয়েল ভাই শিখাই দিবে এখানে আরো অনেক ধরনের অপরচুনিটি আছে আর্নিং এর এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে জুয়েল ভাই পেমেন্ট প্রুফ সহকারে জুয়েল ভাই দেখাই দিবে তো ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে মাস বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং অল টাইম পিন পোস্টটা ফলো করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের যে অফারটা চলতেছে আছে বিটিসি মাইনিং এর তো এটার লিংক দেওয়া থাকবে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আপনি কি করবেন আপনি জাস্ট এই যে রেজিস্টার যে লিংক আছে এখানে একটা প্রেস করে দিবেন আমি রেজিস্টার লিংকে প্রেস করে দিচ্ছি দেন হচ্ছে আমরা ক্রোমটা সিলেক্ট করে নিচ্ছি আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট কি করবেন রেজিস্টার অ্যান্ড স্টার্ট মাইনিং এখানে একটা প্রেস করে দিবেন দেন হচ্ছে আপনি আপনার একটা জিমেইল দিবেন আমি আমার একটা জিমেইল দিচ্ছি দেন হচ্ছে নেক্সট স্টেপে প্রেস করে দিবেন দেন আপনাদের মাঝে এরকম একটি ক্যাপচা চলে আসবে আপনি ক্যাপচাটা সোল্ড আউট করবেন আমি ক্যাপচাটা ফিল আপ করতেছি দেন আবার নেক্সট অপশনে প্রেস করে দিবেন দেন হচ্ছে আপনার কিন্তু জিমেইলে কিন্তু তারা একটা মেইল পাঠিয়ে দিয়েছে ওকে অলরেডি কিন্তু আমার জিমেইলে কিন্তু একটা নোটিফিকেশন পাঠিয়ে দিয়েছে তারা ভেরিফাই ইমেইলের যে কোডটা তারা কিন্তু সেই কোডটা কিন্তু পাঠিয়ে দিছে আমরা কি করব জাস্ট এই যে কোডটা দিছে এই কোডটা জাস্ট কপি করব কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে এগেইন এই পেজে আসার পরে জাস্ট এখানে বসাই দিব দেন হচ্ছে নেক্সট অপশনে একটা প্রেস করে দিব দেন হচ্ছে আপনার এই যে এখানে বলতেছে তারা পাসওয়ার্ড দিতে আপনার লগ ইন পাসওয়ার্ড এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে আবারও ব্যাক করতেছি আমার পাসওয়ার্ড দা কমপ্লিট এখন জাস্ট কি করবেন এই যে রেজিস্টার অপশন এখানে একটা জাস্ট প্রেস করে দিবেন ওকে তো আমি রেজিস্টার অপশনে জাস্ট প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল আপনি কি করবেন আপনি হচ্ছে এই যে ডাউনলোড অ্যাপ গুগল প্লে স্টোর এখানে একটা প্রেস করে দিবেন আপনাকে সরাসরি নিয়ে যাবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আপনি এখানে ইনস্টল লেখা থাকবে আপনি ইনস্টল করে নেবেন আমার অলরেডি অ্যাপটা ইনস্টল করা আছে যার কারণে আমি ওপেন করছি করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে আপনি জাস্ট কি করবেন এই যে দেখবেন নিচে এই যেখানে জাস্ট মি লেখা আছে এই মির অপশনে প্রেস করবেন দেন আপনি ওয়েলকাম টু সাতোশি এই যে এখানে একটা প্রেস করে দিবেন দেন আমরা হচ্ছে জিমেইল এবং পাসওয়ার্ডটা দিব যে জিমেইল দিয়েছেন এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেম জিমেইল এবং সেম জিমেইল এবং সেম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আমার জিমেইল দা কমপ্লিট এবং পাসওয়ার্ড দা কমপ্লিট আপনি জাস্ট কি করবেন লগ ইন অপশনে একটা প্রেস করে দিবেন আমি জাস্ট লগ ইন অপশনে একটা প্রেস করে দিচ্ছি দেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট ওকে এখন কীভাবে কেওয়াইসি সাবমিট করবেন এইটা নিয়ে আমি বিস্তারিত বলে দিচ্ছি আগে কেওয়াইসি সাবমিট করার জন্য আপনি কী করবেন আপনি হচ্ছে এই দেখেন এই যে এখানে জাস্ট একটা প্রেস করে দিবেন প্রেস করার পরে এই দেখেন এখানে লেখা আছে কি রিয়েল নেম অথরাইজেশন আপনি জাস্ট এখানে একটা প্রেস করবেন প্রেস করার পরে আপনি হচ্ছে এখানে নাম দিবেন ওকে তো আমি আমার নাম দিচ্ছি আর এটা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনাদেরকে নাম দিতে হবে আদারওয়াইজ কিন্তু তারা নেবেন আপনার যদি নিজের ভোটার আইডি কার্ড না থাকে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের কারো কাছ থেকে নিয়ে জাস্ট সাবমিট করে দেবেন এখন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনাকে দিতে হবে ভোটার আইডি কার্ডের প্রথম পেজে একটু নিচে দেখবেন হচ্ছে আপনার আইডি কার্ড নাম্বার আছে ওই নাম্বারটা এখানে জাস্ট সাবমিট করতে হবে ওকে ভোটার আইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা দেওয়ার পরে জাস্ট কি করবেন স্টার্ট ফেস ভেরিফিকেশন এখানে জাস্ট একটা প্রেস করে দিবেন আমি স্টার্ট ফেস ভেরিফিকেশনে ক্লিক করে দিচ্ছি আপনার যেগুলো হচ্ছে অ্যালাও অপশন চাইবে আপনি জাস্ট অ্যালাও অপশনে প্রেস করে দিবেন এবং আমি যেভাবে দেখাই দিচ্ছি সেম প্রসেসই কিন্তু আপনাদের এখানে করতে হবে ওকে আচ্ছা হয় নাই আমি আবার দেখাই দিচ্ছি ওকে দেন আমাদের কিন্তু কমপ্লিট এখন হচ্ছে জাস্ট কি করবেন সাবমিট যে অপশনটা আছে এই যে সাবমিট অপশন এই সাবমিট অপশনে জাস্ট একটা প্রেস করে দিবেন ওকে দেন আমরা এখন কি করব কনফার্ম অপশনে প্রেস করে দিব দেন আমাদের কনফার্ম অপশনে প্রেস করা কমপ্লিট আমাদের কিন্তু এটা কিন্তু প্রসেসিং নিচ্ছে ওকে দেন আপনাদেরকে কিন্তু প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করার জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই যে করছেন তারা কিন্তু রিভিউ নিয়ে চলে যাবে ওকে তারা রিভিউ করবে দেন হচ্ছে আপনার রিভিউ করার পরে যদি আপনার টোটাল সব কিছু ঠিকঠাক থাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে
এই অ্যাপসটা নিয়ে বিস্তারিত এখন জুয়েল ভাইয়ের কাছে আমরা চলে যাব। জুয়েল ভাই আপনাদেরকে নেক্সট স্টেপের যেগুলো আর্নিং এর অপরচুনিটি আছে ফুল প্রসেসটা আপনাদেরকে বুঝাই দিবে। ওকে, আমরা এখন সরাসরি চলে যাব ছেলে জুয়েল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। তো থ্যাংক ইউ সো মাচ ইমরানকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সো আমরা এখন যেই নেক্সট যেই প্রসেসটা আছে, যে এই সাতোশি থেকে কিভাবে আপনারা ডিরেক্টলি বিটকয়েন, ইউএসডিটি, ইভেন বিটিসিএস আর্নিংয়ের মাধ্যমে আপনি এখান থেকে হিউজ একটা অপরচুনিটি নিয়ে নিতে পারবেন, এটা তাদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তারা বলতেছে, যেটা আমি শুনলাম যে ভাই এই অ্যাপসটা আমার কাছে শেয়ার করছে যে একটা কয়েন নাকি প্রাইস আপ হতে হতে প্রায় ওয়ান ইথেরিয়ামের মতো প্রাইস করবে তারা। সো বুঝতেই পারতেছেন ভাই, $4,000-5,000 ইজিলি আর্নিং কিন্তু এখান থেকে হয়ে যাবে উইদাউট রেফারেল। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকে বিলিভ করবেন না জিনিসটা, হয়তো বা বলতে পারেন যে ভাই আসলে এটা কি পসিবল, এই উইদাউট রেফারেল এত টাকা পসিবল? ভাই ক্রিপ্টোতে সবই পসিবল। আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা কথা বলে থাকি ডককয়েনের ক্ষেত্রে, দেখেন আগে কিন্তু আমরা 5-10 মিনিটে প্রায় ডককয়েন আর্নিং করতে পারতাম, যারা ওল্ড ইউজার তারা জানে যে প্রায় 40-45 লাখ ডককয়েন। বর্তমান সময় যদি ডককয়েনের হিসাব করেন আপনার 40-45 লাখের মূল্য কত, প্রায় $20,000-25,000, অনেক টাকা। সো বুঝতেই পারতেছেন কোনো কিছুই অসম্ভব নয় কি বলে যে ক্রিপ্টো কারেন্সিতে। সো আসেন আমরা আমাদের যেই কাজগুলো বাকি রয়েছে সেগুলোর দিকে ফিরে যাই। আমি অ্যাপটা ওপেন করতেছি। তো অলরেডি কিন্তু আপনারা কেওয়াইসি যখনই সাবমিট করে দেবেন, মিয়ের মধ্যে টাচ করার পরে যখনই আপনার এই যে এই হেলোর মধ্যে টাচ করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এর মধ্যে টাচ করার পর রিয়াল নেম অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে যাবে, এখানে ভেরিফাইড দেখাবো। ওকে, যখনই ভেরিফাইড হয়ে যাবে তখন হচ্ছে আপনার কাজ হচ্ছে সরাসরি মাইনিংয়ের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, মাইনিংয়ের মধ্যে ক্লিক করে দেখবেন অটোমেটিক দেখবেন এখানে যে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে, কিংবা ফার্স্টে আপনাকে বলবে যে স্টার্টের মধ্যে ক্লিক করতে, আপনি স্টার্টটা করে নিন, এটা একটা নর্মাল ম্যাটার। তো এখন অনেকের কোশ্চেন যে ভাই এইখানে তো অনেক কিছু লেখা আছে, এগুলো কেমনি কি, আমি একটু যেটা বুঝাইতেছি একটু ওয়েট। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বুঝাই এখানে টোটাল সাপ্লাই টাপ্লাই এগুলো দেখার দরকার নেই, আপনার মেন টার্গেট কী সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু অলরেডি বিটিসি কিন্তু আমি এখান থেকে দেখেন রিসিপিটিসির মধ্যে ক্লিক করার পরে এভরিথিং কিন্তু রিসিভ হয়ে গেছে এখান থেকে। এখানে যে ব্লকটা উঠছিল একটু পরে আবার রানিং হবে, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে পার্ট বাই পার্ট, তাহলে আপনারা বুঝতে ইজি হবে। এটা হচ্ছে আমার মাই হ্যাশ রেট 281K, মানে 281,000। তারপরে এইটা আমি রুলসের একটা ব্যাপার আছে ওটা বাদ দেন, আমার মেন হচ্ছে 891 জন মাইনার্স, কথা বুঝতে পারছেন, মানে 891 জনের আমি রেফারেল করছি। এখন আমার মেন আর্নিং বিটিসি এস হচ্ছে 7.28, মানে 28টা মাই এসএসটা আমি দেখাইতেছি, আর এটা হলো অরিজিনাল বিটকয়েন একদম। এইখানে যদি আপনার 20,000 হয় ভালোভাবে বুঝুন, আমি কিন্তু এখন উইড্রো নিতে পারবো, আমি লাইভ উইড্রো দিয়ে দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। এখানে মাত্র 20,000 হইলে আপনি উইড্রোটা নিতে পারবেন, আমার এখানে 39,346 আছে, কথা বুঝতে পারছেন। আমি উইড্রোটা দেখাবো এখন, কাজ কী, কাজ ভালোভাবে বুঝেন, এখানে কিন্তু কিছু স্টেপ আছে আপনাকে ফলো করতে হবে। এই দেখেন প্রথমে কিন্তু আমরা মাইনিংয়ের মধ্যে আসি, এভরিডে হচ্ছে এই যে আপনার এইখানে ক্লিক করে রিসিভ বিটিসিতে ক্লিক করে সব বিটিসি কালেক্ট করে নেবেন, এই যে এস বিটিসি আর্নিং হইতেছে। ওকে, আর বিটিসি গিভওয়ের মধ্যে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে বা দেখেন ভালোভাবে বুঝেন, এখানে দেখবেন যে আপনার কিছু পয়েন্ট কালেক্ট হইতেছে এভরিডে অ্যাভেলেবল বোট। তো এখানে ধরেন আপনার 10 পয়েন্ট হয়েছে কথার কথা, তো আপনি কী করবেন এই বিয়ের মধ্যে ক্লিক করবেন, বিয়ের মধ্যে ক্লিক করে না আপনি এখানে দেখবেন একটা বক্স পাবেন, ওইখানে তিন দিবেন, মানে তিনটা সংখ্যা তুলবেন, তিন, তারপরে টি এর মধ্যে তিন আর সি এর মধ্যে চার, ফর এক্সাম্পল আর কি, মানে আপনি যত বোট অ্যাভেলেবেল থাকবে তত বোট আপনি ভাগ ভাগ করে তিনটার মধ্যে দিয়ে দিবেন। তো এই বোট দিলে লাভ কী, বোর্ডের অনুযায়ী একটা গিভওয়ে হয় এভরিডে, যে দেখেন ভালোভাবে দেখেন এই যে এখানে গিভওয়ে হইতেছে, লাকি উইনারের মধ্যে আসি আমি, আমি এখন লাকি উইনাররা রিসিভ করছে $888, এই যে দেখেন এখানে এই যে এই এই লোকেরা পাইছে, এই যে তাদের ইমেল USDT পাইছে, দেখেন 888 USDT পাইছে, অনেক ইনভেস্টমেন্ট করছে রে ভাই এই প্রজেক্টের মধ্যে তারা, প্রজেক্টটা স্ট্রং। তারপরে দ্বিতীয় যারা হয়েছে ফ্রি ইউজার, এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন ফ্রি বিটিসি, এইখানে তারা হচ্ছে $88 পাইছে, আমি কিন্তু পেমেন্ট সহকারে শেয়ার করছি আমার চ্যানেলের মধ্যে। তারপরে মায়ের মধ্যে যদি ক্লিক করি, আমি কিন্তু আজকে থেকে ওয়ার্কটা শুরু করছি, যদিও আমি আগে শেয়ার করছি অ্যাপ্লিকেশনটা, এতদিন কাজটা আমি বুঝি নাই, আজকে প্রপারলি শিখলাম এভরিথিং, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। মায়ের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমি আজকে মাত্র অনেক কম, মাত্র 10 সেন্ট আর্নিং করছি, কারণ কি, কারণ আমি তো কোনো বোটে অংশগ্রহণ করিনি, আমি আজকে বোটের মধ্যে অংশগ্রহণ করছি। এখানে দেখেন মাই বোট হচ্ছে 900, 800, 800। এখন যদি আগামীকাল রেজাল্ট দেয়, হ্যাঁ আগামীকাল মেবি রেজাল্ট দিবে, যদি আমি উইন করি তাহলে আমি $888 পাইতে পারি, আবার $88 পাইতে পারি, আবার এর থেকে কমও পাইতে পারি, কথা বুঝতে পারছেন। আর এই দেখেন এখানে কিন্তু শেয়ার লাকি, শেয়ার লাকির মধ্যে ক্লিক করলে এখানে বলতেছে প্লিজ শেয়ার ইউর লাক হোয়েন ইট কামস, মানে এখানে এটা আসে না, এখন আরেকটা গিভওয়ের সিস্টেম আসবে, কথা বুঝতে পারছেন। এখন গেল এগুলা গেল,
কাজ তো বুঝাই দিছি, কিন্তু জাস্ট এই দেখেন কোনো কাজ নাই, মাইনিংটা তো স্টার্ট হয়েছে আপনার হচ্ছে এক ঘন্টা পরপর মেবি কিংবা 24 ঘন্টা পরপর। এখানে ক্লিক করে এই যে দেখেন রিসিভ বিটিসিতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি এখানে বাইরে যাবে, ওই যে 31 চলে গেছে, এতটুকুই কাজ। আর এখানে 10 হওয়ার পরে ভালো হবে, আমি শুনছি যেটা, সরি 10 না 100 জানি, যাই হোক ধরেন 10 হওয়ার পরে ব্লক, তখন কিন্তু আপনার মাইনিংটা বন্ধ হয়ে যাব। আপনি যদি কালেক্ট না করেন, কালেক্ট করলে এটা কালেক্ট হয়ে অটোমেটিক এখানে চলে আসবে। সো যেহেতু ভালো একটা প্রজেক্ট ভাই, এটা তো কোনো কাজ নাই, রেফারাল ছাড়া জাস্ট রিসিভ করবেন, এতটুকুই কাজ, আর তো কোনো কাজ নেই আপনার, তাই না? তো এটা আপনারা মিস করেন না। এখন হচ্ছে মাইনিং ফ্যাক্টরি, এটা কিন্তু বুঝাইছি, মাইনিং ফ্যাক্টরি অর্থ সরি, এটা হচ্ছে আমার লেভেল, লেভেল ওয়ানে আছে 738 জন, লেভেল টুতে 160 জন, এটা হচ্ছে মাইনার, মানে তারা মাইনিং। এখানে আর একটা আছে বিটিসি কেমনে রিসিভ করা লাগে আমি শিখে দিতেছি। তারপর এখানে আছে চ্যাটিং, চ্যাটিং আপনারা করলেও পারেন না করলেও পারেন, প্রথম চার্টের জন্য কিছু একটা দেয় আর কি, একটু গিফট দেয় সামথিং আর কি, হাশ কাট হয়েছে ওই যে যেটা আমি আপনাদেরকে দেখাইলাম। আমি যে জয়েনের মধ্যে ক্লিক করি, এখানে একটা কোড চাবে, কোড আমি আপনাদেরকে আমার এই যে টেলিগ্রামের মধ্যে আমি দেখাচ্ছি, এখানে এই যে প্রোভাইড করে দিছি গিফট কোড, এই গিফট কোডটা ইউজ করতে হবে এখানে, এইখানে হাঁস কোডটা এখন আমার কাছে নাই, আমি দিয়ে দিব না, এই গিফট কোডের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে হাঁস যেমন ওই যে এইখানে ক্লিক করার পরে জয়েনে ক্লিক করার পরে বক্স পাইছেন না, সেম এরকম এই গিফটের মধ্যে ক্লিক করার পর দেখবেন এখানে বক্স দিছে, তখন এই কোডটা যদি আপনি পুট করেন এই যে গিফট কোডটা, তাহলে আপনার মাইনিংয়ের যে স্পিডটা এটা বাইরে যাবে, মানে ইনকামটা বাইরে যাবে, এরকম আর কি বিষয়টা। ওকে, আর এই ভিডিও লম্বা করে লাভ নাই, একটা ভিডিওর মধ্যে আমি সব বুঝাইতে পারবো না, এটার আরও কাজ আছে, এটা পরবর্তীতে দেখাবো। এখন হচ্ছে এই রিয়াল বিটিসি কীভাবে কালেক্ট করে উইথড্র নেবেন ডিরেক্টলি, আর পেমেন্টটা 24 ঘন্টার মধ্যে করে, আমি সেটা এখন দেখাচ্ছি। রিয়াল বিটিসি আর্নিং করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, ভালোভাবে খেয়াল করেন, মাইনিং ফ্যাক্টরি এখন দেখেন নিচের দিকে যদি যাই, এখানে খেয়াল করেন আমি আরও বিটকয়েন পাইছি, আই থিঙ্ক 1 থেকে 74, মানে 1 থেকে 74 অবধি আমি এই নেক্সট করে ওপেন করতে পারবো, আর এদিকে আমার বিটকয়েনগুলো শো করবে, যারা যারা মাইনিং করছে তাদেরগুলো অনলি। ওকে, তো আমি আসেন নিচের দিকে যাইতে থাকি, এখানে আমি এগুলো কালেক্ট করছিলাম, এই যে অ্যাকাউন্ট অনেকের সাসপেন্ডেড, কারণ ওই যে কাজ করে না ঠিকমতো, ভুলভাল কাজ করে, এই জন্য এই যে দেখেন বিটিসি, এটা রিয়েল বিটিসি, যে 52-87, এই যে দেখেন এই 52-87 আমি এখন ইনস্ট্যান্ট পাবো, এই 52 আমি ক্লিক করবো জাস্ট এটার উপরে, দেখেন কালেক্ট হয়ে যাব, কালেক্ট হয়েছে, তারপরে কালেক্ট। আচ্ছা এখানে খেলা দেখেন, এখানে দেখেন 39,450 দেখেন বাড়বো, আমি ক্লিক করতেছি আপনাদের সামনে, এই যেগুলো সব রিসিভ করবো এখন, রিসিভ এইগুলো মনে হয় নতুন মাইনার যারা তাদের কাছ থেকে মাত্র 52 করে দিচ্ছে, 300-400 করেও দেয়, এইখান থেকে বাড়ছে, এই 39,762 চলে গেছে। আচ্ছা আরও আছে, এরকম করে আপনি একদম শেষ অবধি যাবেন, তাহলে আপনি সব রিসিভ করতে পারবেন, আপনার ইনকাম হবে। ওকে, আমি হচ্ছে কিছু রিসিভ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি, পার রেফারে মেবি ওই এখন যারা মানে মাইনিং করতেছে তাদের জন্য মেবি আমি 52-87 করে পাচ্ছি আর কি। ওকে, সো আমি এগুলো সব কালেক্ট করে তারপরে ফিরে আসি না, এত ভিডিও লং হয়ে যাবে, এখানে কিন্তু বার্তা আছে দেখেন, এই যে 40,000 হয়ে গেছে অলরেডি। আর আপনার মেন ব্যালেন্সটা দেখতে চাইলে এই যে মেয়ের মধ্যে ক্লিক করার পরে, ভালোভাবে বুঝছেন, মেয়ের মধ্যে ক্লিক করার পরে যে উপর অ্যাসেস্ট লেখা আছে না, অ্যাসেস্টের মধ্যে একটা টাচ করে দেবেন, এই যে $17 অলরেডি আমার আর্নিং, আমি এখন লাইভ উইথড্রল করে আপনাদেরকে দেখাই দিতে পারবো। ওকে, সো আমি ওই যেগুলো বাকি আছে আমার ওগুলো সব কালেক্ট করি, তাইছে আমি এগুলো কালেক্ট করতে থাকি। আমি তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই, যদি আবার ভিডিওটা কাটা যায়, এই যে দেখেন অ্যাসেস্টের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে ভালোভাবে বুঝছেন, এই দেখেন আপনি কী উইথড্র করবেন, আপনি কিন্তু বিটিসি উইথড্র করতে হবে, বিটিসির উপরে একটা টাচ করবেন, টাচ করার পরে উইথড্রলের মধ্যে একটা টাচ করবেন, টাচ করার পরে এখানে দেখেন প্লিজ সেট আপ ইওর এই এসএস পাসওয়ার্ড, কিন্তু সেট আপ করতে হবে, ক্লোজ করলাম, এখানে কিন্তু বলতেছে যে লগ ইন পাসওয়ার্ড, তারপর এসএস পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। মনে রাখবেন লগ ইন পাসওয়ার্ড আর এসএস পাসওয়ার্ড কোনো দিনও এক হয় না। ফর এক্সাম্পল লগ ইন পাসওয়ার্ড যদি হয় জুয়েল রানা আমার নাম কথার কথা, তাহলে এসএস পাসওয়ার্ড হবে জুয়েল রানা 1, 2, 3 এরকম, মানে ডিফারেন্ট হবে আর কি। ঠিক আছে, আমি এগুলো পরবর্তীতে করি, আপনাদেরকে বুঝাবো আমি, সমস্যা নাই। তো গাইস এখানে আমি যা বুঝলাম, নতুন যদি কাউকে রেফার করেন আপনি হচ্ছে 52-87 করে ফ্রি পাবেন, সম্পূর্ণ ফ্রিতে, এটা আমি বুঝতে পারলাম এখন, যেটা যত বেশি রেফার তত বেশি 52-87 করে পাবেন আর কি। একটা কথা আছে আপনার হচ্ছে রিয়েল বিটিসি আর্নিং করতে হলে রেফারাল করতে হবে, আর যেটা এখনও লঞ্চ হয় না BTCS, ওটা আপনি উইদাউট রেফারাল আর্নিং করতে পারেন, যেহেতু চান্স আছে ডোন্ট মিস। এসে এখানে কিন্তু আরও আর্নিং অপরচুনিটি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ওই যে দেখেন এখানে কিন্তু 318 দিছে আমার, এই মানে এইখানে হচ্ছে মানে ওই যে পুরান ইউজারদারই দেখেন আরও আছে এখানে, দেখছেন 371, তারপরে মানে ওইটা আপ যারা কাজ করতেছে তাদের অনুযায়ী আর কি রিয়েল বিটিসি দেয় আর কি, যদি তারা অ্যাক্টিভ থাকে তাহলে আপনি একটু বেশিটাই পাবেন এরকম আর কি। এই দেখছেন আপনাদের সামনে কিন্তু আমি ক্লেম করতেছি, যাতে আপনার একটু ইন্সপায়ার বেশি হয়ে যান। আমি হচ্ছে লাইভ করলাম, এখন দেখি আমার টোটাল আমার কিন্তু শেষ হয়েছে, 75 অবধি ছিলাম আমি। ওকে, তো এখন এখানে আমার টোটাল হচ্ছে 46,834, এখন মাইনের মধ্যে ক্লিক করার পর এসএসটির মধ্যে ক্লিক করে আমার টোটাল $19, এখন আমি এটা উইথড্র করবো। উইথড্র করার জন্য বিটিসির মধ্যে ক্লিক করলাম,
এখানে কিন্তু ক্লিক করার পরে পাসওয়ার্ডটা সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য আমি লগ ইন পাসওয়ার্ড আর তারপরে অ্যাসেস আর কনফার্মটা দিয়ে সেট করে নিচ্ছি। তো গাইস আমার পাসওয়ার্ড সেট আপ ডান, আমি উইন্ডোর মধ্যে ক্লিক করতেছি। এখন ভালোভাবে দেখেন এখানে হচ্ছে আপনার এই কয়েন ট্রান্সফার ফি 0 পয়েন্ট এই এত এত 1000 ওয়ালের মধ্যে ক্লিক করে দিচ্ছি আমি, ঠিক আছে। আর আমি হচ্ছে পাবো হচ্ছে দেখেন এই যে কত 45,834 ফি কাটবে 1000। ওকে, তো এখন বলতেছে এসএস পাসওয়ার্ড দেওয়ার জন্য তারা কিন্তু উইথড্রল অ্যাড্রেস দিতে হবে আমাকে, তাই না। তো আমি হচ্ছে বাইন্যান্সের মধ্যে চলে যাই। বাইন্যান্সে আসার পর কিন্তু তো গাইছে এখানে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে বিটিসিটা কালেক্ট করতে হবে। ওকে, বাইন্যান্সে আসার পর ডিপোজিটের মধ্যে টাচ করে দিবেন। আসার পর এখান থেকে হচ্ছে সার্চ বারে লিখবেন হচ্ছে বিটিসি, তারপরে এই যে বিটকয়েনটা আছে সবার উপরে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে বিটকয়েন সবার উপরে নেটওয়ার্ক, তারপরে হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা এখানে টাচ করে এটা কপি করবেন। কপি করার পরে এখানে আসবেন, আসার পরে এখানে হচ্ছে এটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর ফান্ড পাসওয়ার্ড দিয়ে উইথড্রলে ক্লিক করবেন। আমি করতেছি, বলতেছে উইথড্রল কনফার্ম করার জন্য, কনফার্ম করে দিচ্ছি আমি এখান থেকে। এখন আমার ইমেল একটা কোড পাঠাচ্ছে, সেই কোডটা বসে কনফার্ম করবো। দেখেন আমার কিন্তু উইথড্রল ট্রানজ্যাকশন আসছে একটা ইমেল, এই হচ্ছে ইমেল কোড, জাস্ট এইভাবে কপি পেস্ট করবেন। করার পরে এখানে দিবেন, দিয়ে এটা বসায় এই যে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। এই যে উইথড্রল সাকসেসফুল, ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন এটা পেন্ডিংয়ে চলে গেছে। আজকে রাত্র বাজে কটা 10টায় আমি উইথড্র করছি, কালকে ইনশাল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবো। পাওয়ার পরে আমি আপনাদের আমাদের টেলিগ্রামের মধ্যে আমি কিন্তু পোস্ট করে দেবো, চিন্তা করেন আপনারা ইনশাল্লাহ। আমি আরেকটা জিনিস দেখাই, যে এক ভাই ভিডিও আপলোড করছে $138 পেমেন্ট পাইছি, তারপরে কিন্তু আমি এখন জিনিসটা নিয়ে ঘাড়াঘাড়ি করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। এটা বাই বাই। মামা ভুল করে ওই অফারটা মিস করেন না, কারণ উইদাউট রেফারেল তারা যে কথা বলছে এটা হইতেও পারে, যেহেতু এত ইনভেস্টমেন্ট করতেছে, এত এত গিভ হয়ে দিতেছে, তার মানে তাদের শক্তি অনেক। বিগেস্ট একটা প্রফিট পাবেন উইদাউট রেফারেল। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। এটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্টস করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়েন, টেলিগ্রামটা জয়েন করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।